তো গাইজ, আজকে আমরা কথা বলবো কোন গ্রহে কতক্ষণ বাঁচা যাবে। প্রথমে বুধ দিয়ে শুরু করা যাক। বুধ গ্রহের তাপমাত্রা -290°F এবং বা 179°C। যদি আপনি বুধ গ্রহের কোনো জায়গায় দাঁড়ান, স্বাভাবিক জায়গায় দাঁড়ান, তাহলে আপনার যতক্ষণ দম থাকবে ততক্ষণ ধরে বেঁচে থাকতে পারবেন। এরপর ভেনাস অর্থ শুক্র গ্রহ। এটা আমাদের সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ। শুক্র গ্রহের একদিন 5,832 ঘন্টা হয়ে থাকে, যা পৃথিবীর 243 দিন হয়ে থাকে। শুক্র গ্রহে 96% কার্বন ডাই অক্সাইড থাকে। এর পাশাপাশি এ শুক্র গ্রহের তাপমাত্রা সরি এর প্রেশার পৃথিবীর থেকে 90 গুণ বেশি, আর এর তাপমাত্রাও 462°C। এখানে আপনি 1 সেকেন্ডের কম সময়ে বেঁচে থাকতে পারবেন। তারপর মঙ্গল অর্থ মার্চ। এখানে আপনি গরম কাপড় পরে 2-3 মিনিটের মতো বেঁচে থাকতে পারবেন। এরপর জুপিটার মানে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যেখানে কম করে হলেও 1,321টি পৃথিবী এসে যেতে পারবে। এ গ্রহের মেঘ 482 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গ্রহে আপনি 1 সেকেন্ডের কম সময় বেঁচে থাকতে পার। এরপর স্যাটার্ন অর্থ শনি গ্রহ। 75% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম সাথে আমাদের সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহটি জড়িয়ে আছে, যেখানে আপনি 1 সেকেন্ডের কম সময় বেঁচে থাকতে পারবেন। এরপর হলো ইউরেনাস। এর তাপমাত্রা -216°C। এছাড়া অবাক করার বিষয় হলো এ গ্রহে বরফের বৃষ্টি পড়ে। এখানেও আপনি 1 সেকেন্ডের কম সময় বেঁচে থাকতে পারবেন। ইউরেনাসের 1 বছর পৃথিবীর 84 বছর। এরপর নেপচুন। এখানকার তাপমাত্রা -214°C। এখানেও আপনি 1 সেকেন্ডের কম সময় বেঁচে থাকতে পারবেন। গ্রহটিতে অত্যাধিক শক্তিশালী বাতাসের পরেও ভয়ানক ঝড়ও হয়ে থাকে। শুধু এই গ্রহের তাপমাত্রার জন্য এটি সৌরজগত সবচেয়ে ভিন্ন গ্রহ। এরপর 8 অর্থ আমাদের পৃথিবী। এখানে আমরা 80 বছরেরও বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। বাই।